ফিরে আসলাম বিরতির পর। বুধবার মাতাবাড়িতে ম্যাচ ফ্যাক্টরির সংলগ্ন এলাকাতে একটি গবাদি পশু রাস্তা পারাপার হতে যায়। ঠিক সে সময় মালবাহী গাড়ির ধাক্কায় গবাদি পশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আহত হয়েছে গুরুতরভাবে গবাদি পশুটি, যেমনটা প্রাথমিকভাবে সূত্রে খবর। গবাদি পশুর গায়ে ধাক্কা লাগে, মালবাহী গাড়ি ধাক্কা দেয় সজোরে। গবাদি পশুটির শরীরে পার্শ্ববর্তী সময় মাটিতে লুটিয়ে পড়ে থাকে গবাদি পশুটি এবং এলাকার সংশ্লিষ্ট মানুষজন জড়ো হয়ে যায় সেই জায়গাতে। রাস্তার পাশে দীর্ঘক্ষণ পড়ে থাকে গবাদি পশুটি। সামান্য সতর্কতা বশত যদি যান চলাচল করে রাস্তাঘাটে, যান চালকরা যদি চলাচল করে তাহলে হয়তো মর্মান্তিক পরিণতি হতো না কখনোই। যেক্ষেত্রে গবাদি পশুটি গুরুতরভাবে আহত হয়েছেন মাতাবাড়ি ম্যাচ ফ্যাক্টরির ঠিক সংলগ্ন এলাকাতেই সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। প্রায় প্রত্যেকটা সময় যান দুর্ঘটনা যেভাবে বাড়ছে তার ফলে মানুষের মৃত্যু হচ্ছে, প্রাণহানি ঘটছে, এমনকি মানুষের পাশাপাশি কোনো অবলা পশুরাও বাদ যাচ্ছে না দুর্ঘটনার হাত থেকে। অত্যধিক গতিতেই যান চলাচলের কারণে আবারও এক গবাদি পশুর গুরুতরভাবে আঘাত লাগলো, জখম হলো বলেই স্থানীয়রা জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে স্থানীয় সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনব একবার। রাস্তা পার হওয়ার সময় কিসের সাথে মানে দুর্ঘটনা ঘটছে? মানে কে বাড়ি দিছে, গাড়ি না বাইকে? রাস্তা পার হওয়ার সময় সংযোগ হয়েছে ঘটনা না? আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। যদিও বেপরোয়া গাড়ির গতি কমানো নিয়ে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, বিভিন্ন রকমের ব্যবস্থা করা হচ্ছে গাড়ি চালকদের হাতে, তারপরও আহত হচ্ছে বেশ কিছু অবলা প্রাণী। কিছু সংখ্যক গাড়ি চালকদের অত্যধিক গতিতে গাড়ি চালানোর জন্যই এরকমের মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছে একাধিক এলাকা। ঠিক তেমনটাই আজকে মাতাবাড়িতেও জানা গেছে। আজকে একটি গবাদি পশু রাস্তা পার হতে গিয়েছিল, ঠিক সে সময় গাড়িতে সজোরে ধাক্কা লাগে গবাদি পশুটির পাশেই ছিটকে পড়ে যায় গবাদি পশু। পরিস্থিতি খুবই সংকটজনক, গুরুতরভাবে জখম হয় গবাদি পশুটি, অবলা প্রাণীটি, যেমনটা স্থানীয়রা জানিয়েছেন। দীর্ঘক্ষণ গরুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসে সেই জায়গাতে। গরুটির ঠিক কোথায় আঘাত লেগেছে প্রাথমিকভাবে তারা দেখার চেষ্টা করে। এলাকার বেশ কিছু যুবক ছুটে যায়, স্থানীয় যারা রয়েছেন সংশ্লিষ্টরা তারা সকলেই ছুটে যায়। তবে ঘটনাটি ঠিক কোন সময় সংঘটিত হয়েছে সেটা যদিও তারা কেউই দেখেনি, তবুও একটি অজ্ঞাত পরিচয়ে গাড়ির ধাক্কাতে গুরুতরভাবে জখম হয়েছে অবলা প্রাণী, যেমনটা স্থানীয়রা জানিয়েছেন। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।